নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে দেখতেই পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আর দিদি কি করব। দুজনে মাছ ধরবো, পুকুরে জল ছেঁচা হয়েছে আর আজকে কাকিমা নেই, তাই দুজনে মিলে মাছ ধরবো। দেখি কি মাছ পড়ে, তো সেই মাছের রেসিপি করে আপনাদের দেখাবো। চলো চলো, যা বড় হাঁড়ি নিয়েছি আজকে, এক হাঁড়ি মাছ ধরবো। একটা মাছ পেয়েছি, শোল মাছ। অনেকক্ষণ ধরে মাছটা এদিক ওদিক হচ্ছিল, জলটা কমে যাওয়ার পর তারপরে এই মাছটাকে গিয়ে ধরলাম। সবথেকে বেশি মাছ পাচ্ছি, কি করে ধরছিস তুই? একটা মাগুর মাছ ধরতে তখন থেকে সবাই মিলে হিমশিম খেয়ে যাচ্ছিল, এতক্ষণ পরে করছে। এই দেখুন একটা মাগুর মাছ পেয়েছি। চলো দিদি চলো, কি মাছ করছে দেখি, অনেক মাছ করছে গো। নিচে গো, হাতে কাঁটা কেটে একটু পালাচ্ছে বলো। দুজনে মিলে এক ঘন্টার মতো কাদায় মাছ ধরলাম, আর মাছ ধরবো না, উঠে যাবো, হাতি গেছে। একটা মাছ আছে দেখো, ওই তো হাই হাই, এইদিকে বেশি কাদা বাবা, এখানে কি কাদা, হাড়ি জাগ দিয়ে দিয়ে উঠে যাচ্ছ। ও মাগু, চলুন বন্ধুরা আপনাদের দিকে দেখাবো কতগুলি মাছ পেয়েছি। উফ, দিদি তো হাড়ি জাগ দিয়ে দিয়ে উঠে পড়লো, আমি কি জাগ দিয়ে উঠবো, উফ এত পাক দিয়ে আমরা আর ধরতে পারছি না, হাঁপিয়ে গেছি। বন্ধুরা গ্রীষ্মকালে আমরা মানে যেখানেই মাছ ধরা হয় সেখানেই পপি আর আমি চলে যাই মাছ ধরতে, আর মাছ ধরার মজা করি। এই অবস্থা হয় মাছ ধরার পর, আমরা গান্ধেজি হয়ে যাই একবার পাক টাক মেখে। চলো এবার দেখাই কি কি মাছ পেলাম, এবার কতগুলো মাছ পেয়েছি আপনাদের দিকে দেখাবো। দেখুন এই বালতিটায় প্রচুর মাছ আছে, প্রায় 3-4 কিলো হয়ে যাবে। এই দেখুন কত মাছ, এই দেখুন কত বড় বড় কই মাছ, মাগুর মাছ, এই যে শিঙি মাছ, ল্যাটা মাছ, কাঁকড়া আছে, কত বড়, ঘো ঘো করছি, ঘো ঘো করছি, ভেতরে আওয়াজ হচ্ছে। এই কই মাছ পালালো, কই মাছ পালালো, ধরো ধরো, নুনটা থাকলে কি করতো বলো তো।
যত রকম জিওল মাছ আছে এই পুকুরে সব রকম জিওল মাছ ছিল, দেখুন সব রকম জিওল মাছ পেয়েছি। আজকে শোল মাছটা করো না, আম দিয়ে। আম দিয়ে করব? তাই তাহলে এই যে বড় শোল মাছটা আছে, এই শোল মাছটা আম দিয়ে রান্না করব আজকে, দারুণ লাগবে এই গরমে। হু মা, আমার গায়ে উঠে যাচ্ছে লাফি লাফি। এই দেখুন একদম পাকা শোল মাছ, সাইজটা দেখলে বুঝতে পারবেন আর গায়ের রংটা দেখলেও বুঝতে পারবেন, একদম হলুদ হয়ে আছে এই যে পেটের দিকে। চলো চলো তাড়াতাড়ি চলো, নিয়ে যেতে পারবে? তাহলে বন্ধুরা ফ্রেশ হয়ে ফিরে আসছি রান্নাঘরে। আমরা চান টান করে চলে এসেছি পপি আর আমি, এবার দুজন মিলে মাছ বেছে নেব। দিদি তো বলছিল আম দিয়ে শোল মাছ রান্না করতে, আর আপনারা তো দেখলেন অনেক কই মাছ পড়েছিল, তাই আমি কিছু কই মাছও নিয়েছি, কই মাছের ভর্তা বানাবো। বাবা দেখুন বন্ধুরা জিভটা দেখুন, বাবা এবার আমি এই শোল মাছটা কেটে নেব। ডিম হয়ে গেছে দেখো দিদি, দাদু আজকে এখনো আসেনি, রান্নার সময় এসে যাবে হয়তো। সব মাছ বাছা হয়ে গেছে, এই যে এত হয়েছে সব মাছ, এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, তারপর গিয়ে রান্না করব। তাহলে বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি, এসো দিদি। বাঙালিদের ধুতি প্যান্ট শার্ট এটা বাঙালি, আর ওগুলো ইংরেজি বলবে। হ্যাঁ তোমাকে কি ওইগুলো পড়তে বলছি? ফুল প্যান্টই বলছি আমি। হ্যাঁ সে ফুল প্যান্ট, তোমাকে ফুল প্যান্ট পরাবো আর গেঞ্জি ইন করে পরাবো আর সানগ্লাসটা চোখে। এবার চুপ করো, তুমি উনন ধরাও, আমি মাছে নবনার বলবো। আচ্ছা পরে বলবো, যা পরে একসঙ্গে এত দেরি হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। সত্যি কথা, দুটো রান্না হবে, মাছে লবণ হলুদ মেখে নেব। এই যে আমার হাতে আছে কাঁচা আম, আমি এই আম দুটো কেটে নেব। লবণ হলুদ গুঁড়ো দেব। পপি আমার কিন্তু খুব ইচ্ছা দাদুকে নিয়ে একদিন মাছ ধরতে লাগবো, দাদুকে আমি তাই হবে আর কি আছে পাইনি, নিয়ে নামবো। দাদুকে নিয়ে নামলে আর মাছ ধরতে হবে না, দাদুকেই টেনে তুলতে হবে। সাদা তেলের থেকে যে কোনো রান্না যদি সরিষার তেলে করা যায় তো রান্না খেতে বেশি ভালো লাগে, কড়াই তাই আমি সরিষার তেল দেব। রসুন, জিরে আর আদা একসঙ্গে বেটে নেব। জিরে আদা, ওই মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সব মাছ তুলে নেব। এবার আমি শোল মাছগুলো একই রকম করে ভেজে নেব। আদা জিরে এটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব।
আলু আরে আমি তো দিদার আমলে মাথা 20 বছর আমসল খাইনি আমসল কেমন জিনিসটা ভুলেই গেছি আজকে খাবো কি কেমন রান্না করি দেখব আমসল পেট ভরে খাবে আজকে আজকে আমি যেহেতু কই মাছের ভর্তা বানাবো তাই কই মাছের কাঁটাগুলো বেছে আলাদা করে নিতে হবে দিদি সব কই মাছগুলো কাঁটাগুলো বেছে নাও আজকে আম দিয়ে শোল মাছের এই রান্নার জন্য আমি আলু নিয়েছি আলুগুলো ভালো করে ভেজে নেব আরে ভালো করে দিদি কাঁটা ছাড়াও একটা যদি কাঁটা লেগে থাকে তার যদি গলায় লাগে কি করবে তোমাকে হাসপাতাল নিয়ে যেতে হবে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব ওই তো হাঁকাতে এসছে হ্যাঁ যাব কেন যাবো নি দাদুর সঙ্গে যাতে শুনতে যাবো তাড়াতাড়ি রান্না শেষ করে নে এখানেই রাত করে মজা খাবে তো বাদাম মজা হ্যাঁ ফোড়নে কালো জিরে দেব তেজপাতা দেব শুকনো লঙ্কা এবার ফোড়নে কেটে রাখা আম দিয়ে দেব গরম তেলে আমগুলো একটু ভালো করে নেড়ে নেব যে কই মাছ থেকে এত কাঁটা বেরিয়েছে এই যে আর এদিকটা এই যে মাছ বেরিয়েছে বন্ধুরা এই কই মাছের কাঁটাগুলো ফেলবো না আদা রসুন পেঁয়াজ দিয়ে কাঁটা চচ্চড়ি করে বাড়িতে খেয়ে নেবো খুব ভালো লাগে খেতে চিবিয়ে চিবিয়ে আমগুলো খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচি এবার আমি রসুন বাটা আদা জিরে বাটা দিয়ে দেব রসুন বাটা আদা জিরে বাটা হলুদ গুঁড়ো দেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দেব মশলা বাটা সিল ধোয়া জল দেব ভেজে রাখা সমস্ত আলু দিয়ে দেব আম দিয়ে শোল মাছের এই রান্নাটাই আমি আলু দিচ্ছি আপনারা আলু বাদ দিয়েও এই রান্নাটা করতে পারেন ভালো লাগবে মশলার সঙ্গে আম আর আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে জল দেব ঝোলটা ফুটুক আমি শুধু ঝোলটা ফুটার অপেক্ষায় বসে আছি ঠিক আছে ঠিক আছে আমিও তো বসে আছি তো কখন হবে আমি উঠে পারলে বোঝা খাবো নি আর ভাত আজকে তুমি উঠে যাবেই নি আমি জানি আমসল হচ্ছে জানি বলেই ওই জন্য বলছি আমসল হচ্ছে তাই হোক আলু সেদ্ধ হয়ে গেছে আমও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা সব মাছ দিয়ে দেব মাছ দিয়ে আর খানিকক্ষণ ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব আম দিয়ে শোল মাছের এই রান্নাটা হয়ে গেছে এবার ঢেলে নেব বেশ পাতলা পাতলা ঝোল আছে খেতেও খুব ভালো লাগবে দাদু এই দেখো খুব সেন্ট উঠেছে এবং রঙও যা হয়েছে মনে হচ্ছে আমি এই শালা গামলা সমেত ধরে খেয়ে নেব আর একটু বাকি আছে দাঁড়াও ওই মাছের ভর্তার জন্য শুকনো লঙ্কা গোটা জিরে তেল দিয়ে ভেজে নেব গোটা জিরে শুকনো লঙ্কা দেব
সবকিছু রেডি হয়ে গেছে, ভাত খাওয়ার সময় কই মাছের ভর্তা মাখাবো। অনেকদিন পরে আজকে আমসল দিয়ে ভাত খাওয়া হবে, সব জায়গা পরিষ্কার হচ্ছে, জায়গা করো শিগগিরি করে। কই মাছের ভর্তা কেমন বানায় দেখি। পেঁয়াজ কুচি দেব, এটা দেখেছো শুকনো লঙ্কা জিরে তেল দিয়ে ভাজা। এইটা শুধু এই মাছ ভর্তা নয়, আলু ভাতে যে কোনো ভর্তাতে মাখালে ভালো লাগে। আর একটু লবণ দেব, দাদু দাদু পড়ে থাকবে না, ঠিক আছে। কই মাছের ভর্তাটা দারুণ হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে আমসল। এরকম মাছ রান্না থাকলে আর কিছু লাগবে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমটা দারুণ লাগছে, আম দিয়ে শোল মাছ দিয়ে দারুণ লাগছে। টক টক আর ঝাল ঝাল। বন্ধুরা এইরকম ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আপনারা অবশ্যই পপি কিচেনের ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ঘন্টিটা ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাবধানে থাকবেন এই গরমে। আর বেশি করে আমসল খাবেন গরমে।